হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে হেল্পফুল বিষয়গুলো আলোচনা করব। সেগুলো হচ্ছে আপনারা ফেসবুক পোস্টের কমেন্ট কীভাবে হাইড করবেন, ঠিক আছে? তো আজকে আমি আপনাদের এমনভাবে দেখাবো যে আপনারা ফেসবুক পোস্টে কমেন্ট হাইড করলে ওই পোস্টটাতে কেউ কমেন্ট করতে পারবে না, ঠিক আছে? তো আজকে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আপনাদের কিছু কথা বলে নিচ্ছি। সেগুলো হচ্ছে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটা অল প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব ইজিলি পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে আমাদের চমৎকার ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে চলে যাবো আমরা ফেসবুকে, ঠিক আছে? তো ফেসবুকে আসার পর আমাদের মাঝে ঠিক এরকম তিনটে পেজ শুরু করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করে দেবো। তো প্রোফাইলে ক্লিক করে দেবো, আমাদের মধ্যে ঠিক এরকম তিনটে পেজ শো করবে। তো আমরা একটু নিচের দিকে স্ক্রল করবো, ঠিক আছে? যেমন হচ্ছে আমি আমার এই পোস্টটাতে কমেন্ট হাইড করব। তো দেন সেজন্য কী করতে হবে, দেন ভিউয়ার্স আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি থ্রি ডট মেনু, যে আমরা যে পোস্টটা আমরা এখানে হাইড করব ওই পোস্টটার উপরে দেখে আমরা দেখতে পাচ্ছি থ্রি ডট মেনু, ঠিক আছে? তো দেন ভিউয়ার্স আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবো। তো থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর আমাদের মধ্যে ঠিক এরকম তিনটে পেজ শো করবে, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট, ঠিক আছে? হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট, দেন ভিউয়ার্স আমরা এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে ঠিক এরকম তিনটে পেজ শো করবে, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটে অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পাবলিক, মানে আমার একটা পাবলিক করা আছে, যে কেউ আমরা এখানে কমেন্ট করতে পারবে, ঠিক আছে? এই পোস্টটাতে আমার যে কেউ, আমার ফ্রেন্ড হোক বা না হোক, যে কেউ এখানে আমার পোস্টটাতে কমেন্ট করতে পারবে, ঠিক আছে? তারপর হচ্ছে ফ্রেন্ডস। তো এখানে এখানে কথা হচ্ছে ফ্রেন্ডসটা হচ্ছে আমার এই পোস্টটাতে জাস্ট আমার যারা ফ্রেন্ড আছে তারাই কমেন্ট করতে পারবে, বহিরাগত কিন্তু আমার পোস্টটাতে কমেন্ট করতে পারবে না, তাদের এখানে কমেন্ট শো করবে না, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে দেখেন প্রোফাইল অ্যান্ড পেজ ইউর মেনশন, এটা হচ্ছে আপনার এখানে আপনার শুধু ফ্রেন্ড বা আপনার বহিরাগত লোক বা আপনার ফ্রেন্ড কেউ আপনার এই পোস্টটাতে কমেন্ট করতে পারবে না, ঠিক আছে? কেউ এই পোস্টটাতে কমেন্ট করতে পারবে না যদি আমরা এখানে ফাঁকা ঘরটা পূরণ করে দিই, ঠিক আছে? তো আমরা এই ফাঁকা ঘরটা পূরণ করে দেবো। তো ফাঁকা ঘরটা পূরণ করে দেওয়ার পর দেন ভিউয়ার্স যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে ডানে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো আমরা যখন ডানে ক্লিক করে দেবো তখন কিন্তু এই পোস্টটাতে আর কেউ ইয়ে করতে পারবে না, মানে কমেন্ট করতে পারবে না, ঠিক আছে? তো ভিউয়ার্স আপনারা এইভাবে পোস্টে, ঠিক আছে, তো আপনারা এইভাবে পোস্টের মধ্যে কমেন্ট হাইড করে নিতে পারবেন। তো আজকে ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই। তো ভিডিও যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা অল প্রেস করে দেবেন। তো ভিউয়ার্স ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আবারও দেখাবো পরবর্তী ভিডিওতে।